এলএসনে আমরা সিম্বল প্যালেটের বিভিন্ন ধরনের সিম্বল এবং সিম্বল স্পেয়ার টুল এবং এর সাথে রিলেটেড যে টুলগুলি আছে সেগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব তো এই সিম্বল প্যালেট এবং সিম্বল স্পেয়ার টুল এবং এর সাথে যে রিলেটেড টুলগুলি আছে এগুলির কম্বিনেশনে আমরা খুব চমৎকার কিছু ডিজাইন খুব সহজেই তৈরি করে নিতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করতে পারি তো জন্য প্রথমে আমরা সিম্বল নিয়ে আসব আমরা সিম্বল এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সিম্বল এখানে বেশ কিছু সিম্বল আমরা দেখতে পাচ্ছি তো এই সকল সিম্বলের বাইরেও আমরা যে কোনো সিম্বল এখানে ইনসার্ট করে অথবা আমরা উইন্ডো মেনি থেকে সিম্বল লাইব্রেরিস সিম্বল লাইব্রেরিতে বেশ কিছু সিম্বল দেওয়া আছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো সিম্বল আমরা ইউজ করতে পারি তো সাপোজ আমরা এখান থেকে যদি নেচার সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেচার রিলেটেড কিছু সিম্বল এখানে দেওয়া আছে তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো সিম্বল আমরা আমাদের ডকুমেন্টে ইউজ করতে পারবো তো যাই হোক এখন আমরা আমাদের সিম্বল প্যালেটে যে সিম্বলগুলি আছে এগুলি ইউজ করে কাজ করছি তো আমরা এখান থেকে আমরা সাপোজ ফ্লাওয়ার আমরা ফ্লাওয়ার রেড রোজ এটি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা জাস্ট মাউস দিয়ে ড্রাগ করে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে আসলাম দেন এখন আমরা সিম্বল ইনসার্ট করার পর আমরা দেখবো যে সিম্বল স্পেয়ার টুলের সাহায্যে আমরা কীভাবে এই সিম্বলকে ইডিট করতে পারি অর্থাৎ আমরা এই সিম্বল স্পেয়ার টুলের ইফেক্ট এখন দেখব তো আমরা সিম্বল স্পেয়ার টুল থেকে আমরা এটিকে সিলেক্ট করছি মাউস পয়েন্টের চেপে ধরে সিম্বল স্পেয়ার টুল এটিকে সিলেক্ট করার পরে আমরা যদি এই রোজটির উপর ক্লিক করি এই সিম্বলটির উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলের সংখ্যা অর্থাৎ ফ্লাওয়ারের সংখ্যা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে আমরা মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করার পর তো এভাবে এই সিম্বল ইনসার্ট করে আমরা সিম্বল স্পেয়ার টুলের সাহায্যে আমরা চমৎকারভাবে আমরা একাধিক ফুল এখানে ক্রিয়েট করতে পারি অতি সহজেই তাছাড়া পরবর্তীতে যে টুলটি আছে সেটি হচ্ছে সিম্বল শিফটার টুল এই সিম্পল শিপটার টুলের সাহায্যে আমরা খুব সহজেই এই ফ্লাওয়ারের মাঝে যে স্পেস আছে সেগুলোকে ইনক্রিজ করে নিতে পারি তো সাপোজ আমরা এই দুটি এই চারটে যে ফ্লাওয়ার আছে এখানে মাউস পয়েন্টের নিয়ে আমরা যদি জাস্ট ক্লিক করি মাউস পয়েন্টের ড্রাগ করে আমরা যদি ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ফ্লাওয়ারের মাঝে আমাদের যে স্পেস আছে সেটি ইনক্রিজ হচ্ছে ধীরে ধীরে ঠিক একইভাবে আমরা পরবর্তী টুলটি সিলেক্ট করছি সেটি হচ্ছে সিম্বল স্ক্রাঞ্চার টুল এটি মূলত সিম্বল শিফটার টুলের বিপরীত অর্থাৎ এর মাধ্যমে আমরা খুব সহজেই এই ফ্লাওয়ারের মাঝে যে স্পেস আছে সেগুলোকে আমরা ডিক্রিজ করতে পারি তো আমরা মাউস পয়েন্ট জাস্ট চেপে ধরে আমরা ড্রাগ করলেই আমরা মাউস পয়েন্টার নির্দিষ্ট স্থানে রেখে আমরা মাউসের কারসার চেপে ধরলেই আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই ফ্লাওয়ারের মাঝে যে স্পেস স্পেস আছে সেগুলি ইনক্রিজ না হয়ে সেগুলি ডিক্রিজ হচ্ছে অর্থাৎ সিম্বল শিফটার টুলের সাহায্যে আমরা স্পেস ইনক্রিজ করতে পারি আর সিম্বল স্ক্রাঞ্চার টুল যেটি সেটির মাধ্যমে আমরা এই ফ্লাওয়ারের মাঝে যে স্পেস আছে সেগুলিকে আস্তে আস্তে আমরা ডিক্রিজ করে নিতে পারবো তো যাই হোক আমরা পরবর্তী টুলটিতে চলে যাচ্ছে পরবর্তী টুলটিতে হচ্ছে টুলটি হচ্ছে সিম্বল সাইজের টুল আমরা সিম্বল সাইজের টুলটি সিলেক্ট করছি এই টুলটির মাধ্যমে আমরা কোনো স্পেসিফিক সিম্বলের সাইজ আমরা ইনক্রিজ করতে পারি তো সাপোজ আমরা এখানে এই ফ্লাওয়ারগুলির মাঝে আমরা চাচ্ছি যে একেবারে উপরে যে ফ্লাওয়ার আছে এগুলিকে আমরা সাইজ বড় করে দেব। তো আমরা মাউস পয়েন্টের জাস্ট ওই সব ফ্লাওয়ারের ওপর নিয়ে আমরা মাউস পয়েন্টের ড্রাক করলে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক যে ফ্লাওয়ার আছে সেটি সাইজ ইনক্রিজ হয়েছে অর্থাৎ সেটি সাইজে বড় হয়ে গিয়েছে তো ঠিক একইভাবে আমরা পরবর্তী টুলে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি সিম্বল স্পিনার টুল এই সিম্বল স্পিনার টুলের সাহায্যে আমরা খুব সহজেই আমাদের সিম্বলের দিক পরিবর্তন করতে পারি আমরা দেখছি মাউস পয়েন্টার চেপে ধরে জাস্ট ড্রাক করলে অতি সহজেই আমরা সিম্বলের দিক পরিবর্তন করতে পারছি তো আমরা পরবর্তী টুলে চলে যাচ্ছি আমরা সিম্বল স্টেইনার টুল আমরা এখন সিম্বল স্টেইনার টুলের ব্যবহার দেখব তো সিম্বল স্টেইনার টুলটি সিলেক্ট করার পরে আমাদের যে জিনিসটি করতে হবে আমাদের প্রথমেই একটি কালার সিলেক্ট করতে হবে অর্থাৎ আমাদের স্পেসিফিক যে সিম্বলের উপর আমরা এই সিম্বল স্টেইনার টুলের সাহায্যে আমরা কালার ইউজ করতে পারি তো আমরা প্রথমেই সিলেকশন টুলের সাহায্যে আমাদের অবজেক্টটিকে সিলেক্ট করে আমরা মাউস পয়েন্টের দিয়ে বাইরে একটি ক্লিক করে নিলাম এই সিলেকশন এরিয়ার বাইরে দেন আমরা এখন কালার সিলেক্ট করব অর্থাৎ আমরা যে কালারটি এই ফ্লাওয়ারের উপর দিতে চাচ্ছি তো আমরা কালার প্যালেট থেকে আমরা এখন একটি কালার দেবো তো সাপোজ আমরা একেবারে ডান দিকে গিয়ে আমরা এখানে আট জিবি সাইমার্ক এরকম বিভিন্ন অপশন দেখতে পাবো তো আমরা সাইমার্ক এটি সিলেক্ট করে আমরা এখন কালার পিকার থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারি তো সাপোজ আমরা এখান থেকে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে দিচ্ছি দেন আমরা আমাদের এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করে নেব আমরা সিলেক্ট করছি এই অবজেক্টটিকে সিলেক্ট করার পরে আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড টুলে স্ট্যান্ডার্ড টুলে ক্লিক করার পর আমরা যে স্পেসিফিক ফ্লাওয়ারটির উপর আমরা এই কালার ইউজ করতে চাচ্ছি সেই ইমেজটির উপর আমাদের মাউসের কার্সার এনে আমরা জাস্ট মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ফ্লাওয়ারটি আছে সেটির কালার চেঞ্জ হচ্ছে তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমি এখন চলে যাচ্ছি একেবারে নিচের দিকে সিম্বল স্টাইলার টুল এই সিম্বল স্টাইলার টুলের সাহায্যেও আমরা আমাদের স্পেসিফিক কোনো ইমেজের উপর আমরা যে কোনো গ্রাফিক্স স্টাইল ইমপ্লিমেন্ট করতে পারি তো আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন এখানে আমরা যে প্যালেটগুলি ইউজ করেছি এগুলো যদি না থাকে আপনারা উইন্ডো মেনেতে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় যে সকল প্যালেট দরকার সেগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন সিম্বল এখানে ক্লিক করলে আপনাদের সিম্বল প্যালেটটি এখানে পেয়ে যাবেন তাছাড়াও আরও বেশ কিছু এখানে অপশন আছে এইসব অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ যে কোনো প্যালেট এখানে ইনক্লুডেড করে নিতে পারবেন তো যাই হোক এখন আমি প্রথমেই এই টুলটির ব্যবহার করার জন্য আমাকে একটি গ্রাফিক্স স্টাইল ইউজ করতে হবে গ্রাডিয়েন্ট তো সাপোজ এখানে আমি কিছু গ্রাফিক্স স্টাইল দেখতে পাচ্ছি তো সাপোজ আমি এই স্টাইলটি সিলেক্ট করলাম টিস্যু পেপার এটি সিলেক্ট করে দেন আমি চলে যাচ্ছি সিম্বল স্টাইলার টুল এখানে ক্লিক করে আমি যেই মিষ্টির উপরে এই স্টাইলটি প্রয়োগ করবো আমি সেই মিষ্টির উপর মাউস পয়েন্টার দিয়ে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস হচ্ছে ধীরে ধীরে এবং এই ইমেজটির উপর এই স্পেশাল গ্রাফিক্স ইফেক্টটি ইমপ্লিমেন্ট হয়েছে তো এভাবে খুব চমৎকারভাবে আমরা এই সিম্বল প্যালেট এবং এখানে যে সিম্বল স্টাইলারের সরি সিম্বল স্পেয়ার টুল সহ এই টুলের সাথে রিলেটেড যে টুলগুলি আছে সেগুলি ইউজ করে আমরা আমাদের ডিজাইনকে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পারি